সূর্যোদয় আর সূর্যাস্তের সমুদ্র সৈকত, সাগরকন্যা, কুয়াকাটা, প্রকৃতি আর সমুদ্রপ্রেমী মানুষের মন ভরিয়ে দেয় এই সৈকত। কর্মব্যস্ত একঘেয়ে জীবন, একটু বৈচিত্র্য আর পরিবার পরিজনের সঙ্গে অবসর সময় কাটাতে ঈদুল ফিতরের ছুটিতে জমে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। অনেক মজা হইলো, অনেক লোক হয়েছে, দেখার মতন অনেক সুন্দর জিনিস কুয়াকাটা আছে, বিচে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। সূর্যোদয়ের আগেই পর্যটকরা দল বেঁধে ছুটতে থাকে সৈকতের দিকে, উপভোগ করে সূর্যোদয়ের মনোরম দৃশ্য। এরপর দিনভর চলে সি বিচ, ইকোপার্ক, নারিকেল বাগান, ঝাউ বাগান, বৌদ্ধবিহার, সুটকিপল্লি, লেবুবন, রাখানপাড়া দর্শনে। এখানে বৌদ্ধ মন্দির আরো বিভিন্ন স্থানে ঘুরেছি, সকালবেলা সূর্যোদয় দেখেছি। বিনোদনের জন্য এখানে আসলে সবাই ঈদের ছুটিকে ঘিরে কুয়াকাটার গেস্ট হাউস, হোটেল, মোটেল কোথাও তিল ধারণের ঠাঁই নেই, জমে উঠেছে ব্যবসা। পর্যটকদের নিরাপত্তায় ব্যস্ত সময় পার করছেন টুরিস্ট পুলিশ। কুয়াকাটা বিচে বিভিন্ন স্পটে আমাদের পোশাকধারী পুলিশ পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রাকৃতিক সৌন্দর্য, সাগরের নীল ঢেউ, সূর্যোদয় আর সূর্যাস্তের মনোরম দৃশ্যকে পিছুটান রেখে ফিরে যাচ্ছেন সবাই। আবার দেখা হবে সামনের কোনো ছুটিতে।